আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফলতার ধার প্রান্তে পৌঁছে গেছে তারা যারা মুমিন, যারা বিশ্বাসী সম্প্রদায়। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আর মুমিন বা মুমিনা, মুমিন হলো পুরুষ, মুমিনা হলো নারী, এরা মুখেই দাবি করলে হবে না যে আমি মুমিন বা মুমিনা, এ দাবি করলেই হবে না। এই মুমিন হওয়ার জন্য তাদের কিছু গুণাবলী লাগবে, কিছু কোয়ালিটি লাগবে, কিছু যোগ্যতা লাগবে। সেই যোগ্যতাগুলি কি? এক নাম্বার যোগ্যতা আল্লাহ বয়ান করছেন, এক নাম্বার যোগ্যতা হচ্ছে যারা তাদের নামাজের মধ্যে খুশু, ভীতি, বিনয়, নম্রতা অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ালেই হবে না, নামাজের মধ্যে খুশু খাশিউন আয় খাইফুন, যারা নামাজের মধ্যে আল্লাহর ভয়কে লালন করে, এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার গুণ, এক নাম্বার যোগ্যতা। দুই নাম্বারে হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহিতুক কথা, অনর্থক কথা, বেহুদা কথা থেকে নিজকে ফিরিয়ে রাখে, অনর্থক কথা থেকে নিজে ফিরে থাকে। ওয়াল্লাযীনা হুম লিলযাকাতি ফাঈলুন, আর তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা যাকাত আদায়কারী। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর মুমিন বা মুমিনার চতুর্থ গুণাবলী হচ্ছে তারা তাদের লজ্জাস্থানের হেফাজতকারী হবে। এই চারটি গুণ পর্যন্ত আসছি, আমি জানি না কত দূর আসতে পারবো। আমরা শুরুতে এই সূরা সম্পর্কে জানবো। আল্লাহ নবীর নিকট যখন এই সূরাটি নাযিল হওয়া শুরু হয়ে গেল, নবীজির কাছে যখন এই সূরার প্রথম দশটি আয়াত নাযিল হয়ে যায়, আল্লাহ নবী আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে তিনি পড়ে গেলেন। তারপরে সেজদা থেকে তিনি উঠে তিনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা, আয় আল্লাহ আমাদেরকে তুমি বেশি করে দাও, আমাদেরকে কম দিও না, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। জোরে বলেন আমিন। গুরুত্বপূর্ণ দোয়া। সূরাটি নাযিল যখন হয় তখন মক্কার পরিবেশ অত্যন্ত জটিল ছিল, দুর্ভিক্ষ ছিল, সাহাবায়ে কেরাম দিনদার ইমানদার কাফেরদের যন্ত্রণার চালায়, এরা খাবার দাবার কিনতে পারত না, এদের বাড়ি গাড়ি টাকা পয়সা ঘর বাড়ি যা ছিল আল্লাহর উপর ঈমান আনার কারণে এদের সব জ্বালিয়ে দিয়েছে, ওদের নামে হাজার মামলা জড়িয়ে দিয়েছে, ওদেরকে আবু জাহেল লোকেরা অত্যাচার শুরু করে দিয়েছে, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, খাবার পায় না। তখন বাবলা গাছের পাতা দিয়া এরা চাপাইয়া চাপাইয়া খেয়ে মুখে রক্ত ঝরেছে, আর তারা তাদের উদরকে ভর্তি করেছে। এ কঠিন মুহূর্তে এই সূরাটি আল্লাহ পাক নাযিল করে। প্রিয় ভাইরা, কোরআনে কারীম এটি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। জোর করে আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম, যে কোরআন থেকে আমরা কথা বলবো, আগে কোরআনকে চিনা জানা দরকার আছে নাকি নাই? জোর করে আছে না নাই? আছে। কোরআন কি? কোরআন কি প্রশ্ন হচ্ছে, এক জবাব হচ্ছে, এক কোরআন হচ্ছে কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই কোরআন আগা থেকে গোড়া পর্যন্ত যত কথা আছে সব কথা কার? জোরে বলতে হবে, কার? আমরা আপনারা এখানে দাঁড়া আছি, কে আওয়ামী লীগ করেন আমি জানা দরকার নেই, কে বিএনপি করেন আমি তাও জানি না, কে জাতীয় পার্টি করেন তাও জানি না, কে জামাত করেন আমি তাও জানি না, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান আমার জানা দরকার নেই। কিন্তু আমরা যারা এখানে আছি আমরা সবাই এই কোরআনের প্রতি সমানভাবে ঈমান এনেছি, কথা ঠিক কিনা বলেন? কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি। কোরআনকে বিশ্বাস করতে গিয়ে কিছু সেক্টর আছে, কিছু বিভাগ আছে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম এটা হলো আল্লাহর কালাম, এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে আমাকে আপনাকে। এইভাবে এই কোরআনের ভিতর যত কথা আছে সব কথা আল্লাহ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যিনি কখনো মিথ্যা কথা বলেন না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা,
আল্লাহর চাইতে এত বড় সত্যবাদী আর কে আছে? চিল্লাই করে আল্লাহু আকবার। সব চাইতে বড় সত্যবাদী কে? তাহলে ইমানদার হিসাবে কোরআনের সব কথার উপরে ইমান আনা লাগবে নাকি কিছু মানবো কিছু মানবো না এটা হলে চলবে? কথা বলে এটা হলে চলবে? চলবে না। أَفَتُؤْمِنُونَ بِبَعْدِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না এটা আল্লাহর বেলায় চলবে না। নরম কথা যেটা আল্লাহ, গরম কথাও সেটা কার? দুইটার প্রতি আপনাকে ইমান আনা লাগবে। প্রিয় ভাইয়েরা, কোরআন কি এক নাম্বার জবাব দিলাম? এটি আল্লাহর কালাম। কার কালাম? দুই নাম্বার কোরআন কি এই জবাবে আমি বলবো, এই কোরআন হলো আমার আপনার জন্য একটা পাওয়ার, একটা শক্তি, একটা চোখ। আমার আপনার যদি চোখ না থাকে অন্ধরাতি বন বনানিতে ঘরের ভিতরে কিছুই দেখবো না, আমি তো অন্ধ। যারা অন্ধ ওরা বুঝে জীবনে তারা কি হারিয়েছে। আল্লাহ পাক মানুষকে দুটি চোখ দিলে, এই চোখটা এত নিয়ামত আমার আপনার জন্য, এত প্রয়োজনীয়। এই যে আমরা এখন মাহফিলে বসলাম, কত রকমের জারণ কত জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। মাইক্রোস্কোপ যন্ত্র যদি থাকতো তাহলে দেখতেন কত আপনার আমার চোখ নষ্ট করার জীবাণু উঠতেছে, এটা এখন দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার চোখের ভিতরে তোমার অজান্তি প্রতিনিয়ত কত জারণ কত পোকামাকড় কত বিষাক্ত জীবাণু ঢুকে তোমার চোখটাকে নষ্ট করার প্রক্রিয়া শুরু করে দিল। আর বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে যে চোখ দিলাম এই চোখটাকে প্রতি মুহূর্তে সকল ধরনের জীবাণু থেকে বাঁচাবার জন্য তোমার অজান্তে তোমার দুইটা চোখের ভিতরে মেডিসিন যুক্ত এমন দুই কৌটা পানি আমি আল্লাহ দিয়া দিলাম। তুমি যতবার চোখের পলক মারো এই পলকের সাথে সাথে ওই পানি দিয়া তোমার চোখটারে ক্লিন বানায়া দেই। চোখ বড় নিয়ামত। যারা অন্ধ ওরা বুঝে না এই পৃথিবী কত সুন্দর, মার চেহারা কত সুন্দর ও দেখতে পায় না, তার স্ত্রীর চেহারা কত সুন্দর ও দেখতে পায় না, তার কলিজার টুকরা চেহারা কত সুন্দর, চিল্লাই করে ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান অতিথি ঢাকা থেকে গাড়ি নিয়ে আসলেন, এখন যদি রাস্তার মধ্যে আল্লাহ মাফ করুন যদি গাড়ির লাইট নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে এক মিনিটের জন্য সামনে এগোনো সম্ভব না। ঠিক এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষগুলোকে বানালেন, এই মানুষ এই অন্ধ পৃথিবীতে কিভাবে চলবে? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াতিজাকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি ওয়ামান আমিয়া ফালাইহা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় তোমাদের রবের পক্ষ থেকে দৃষ্টি শক্তি এসে গেছে, চোখ এসে গেছে, নূর এসে গেছে, যে নূর যে চোখের আলোতে তোমরা তোমাদের সঠিক রাস্তাটা খুঁজে বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ চোখ, শ্রেষ্ঠ আলো, শ্রেষ্ঠ পথ নির্দেশিকা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল, তিন দিন ব্যাপী মাহফিল, আপনার 21 বছর হয়, এই কোরআন থেকে যদি সঠিক বাণী আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতে যাওয়ার যে অন্ধকার পথ সেই পথটাকে আমরা দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, দুই নম্বরে কোরআন হলো দলিল। কোরআন কি? আমাকে মুমেনের গুণাবলীর কথা আলোচনা করতে বলা হয়েছে, এই মুমেনের গুণাবলী কি হবে যা বলবো ওই সব কথার পিছনে দলিল লাগবে। আর দুনিয়ার মধ্যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপর শ্রেষ্ঠ দলিলের নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? কোরআনের দলিল দিয়া যদি কথা বলি সেই কথা যদি আমার জন্মদাতা বাপের বিরুদ্ধ যায় আমার বাবাকে শুনতে হবে আর আমাকেও বলতে হবে। চিল্লে বলে ঠিক কিনা? কোরআনের দলিলের উপরে কোনো দলিল নাই, কোরআন হচ্ছে দলিল।
আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান্নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে পৃথিবীর মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসেছে। বুরহান মানে দলিল, বুরহান মানে কি দলিল? আমি এই গত জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে আমি ইন্ডিয়াতে এই বুরহানের দলিল করেছি প্রায় আড়াই ঘন্টা, সাথে সাথে মঞ্চে দুইজন হিন্দু ইসলাম কবুল করেছে। বুরহান, বুরহানের তাফসীর বিশাল। আমি শুধু একটু নোট দিয়ে দেই আপনাদেরকে, পয়েন্ট বলে যাব কোরআনটাকে, একটু কোরআন সম্পর্কে মেসেজ দিয়ে যাচ্ছি। তিন নম্বরে কোরআনটা কি? আল্লাহ পাক বললেন কোরআনে কারীমের 18তম পারার ভিতরে, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার! অতীব বরকতপূর্ণ সেই আল্লাহ যিনি তার বান্দার উপরে, আলা আব্দি, আব মানে বান্দা, আব মানে কি? এ বান্দা কে? মুহাম্মাদুর। আল্লাহ পাক তার নবীকে যত ডিগ্রি দিয়েছেন সব ডিগ্রির মধ্যে শ্রেষ্ঠ ডিগ্রির নাম হলো আব তথা বান্দা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা মুহাম্মাদের উপর আমি ফুরকান দিলাম। কোরআনের এক নাম হলো ফুরকান। ফুরকান কাকে বলে? তাফসীর আজাউল বায়ানের ভিতরে বলা হলো, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যা সত্য এবং মিথ্যার মধ্যে, আলো এবং অন্ধকারের মধ্যে, ভালো এবং মন্দের মধ্যে ডিভাইডেড করে দেয়, ওইটার নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ! কোরআনের এক নাম ফুরকান। কোরআনের এক নাম কি? ফুরকান। আল্লাহ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন এসেই তো আমাদেরকে বলে দিল, হে দুনিয়ার মানুষ, যদি বামে যাও এটা ফেরাউনের রাস্তা, যদি ডানে যাও এটা হযরতে মূসার রাস্তা, যদি বামপন্থী হও তাহলে চলে যাবা নমরুদের রাস্তা, যদি ডানপন্থী হও তাহলে চলে যাবা হযরত ইব্রাহিমের রাস্তা, যদি বামপন্থী হও তাহলে চলে যাবা আবু জাহিলের রাস্তা, যদি ডানপন্থী হও তাহলে চলে যাবা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর রাস্তায়। কথা ঠিক কিনা বলেন? এই পার্থক্য কে শিখালো আমাদেরকে? কোরআন। কে শিখিয়েছে? কোরআন।